তোমাদের এই যে বইয়ের মধ্যে যে পাখিটা আছে এই পাখিটা কে আমরা টিপের পাতা, এই আমার কাছে টিপের যে পাতাগুলো আছে এই টিপের পাতাগুলো দিয়ে আমি আজকে এই পাখিটা ভরবো। তোমাদের এর আগে ড্রয়িং করে পাঠিয়েছি, সেগুলো তোমরা বাড়িতে প্র্যাকটিস করছো নিশ্চয়ই, তার সাথে সাথে ক্র্যাফটের কাজগুলো থাকবে। আমরা যখন কর্মপত্র হিসাবে আকার এই কর্মপত্রটা চাইবো তখন তোমরা এই কর্মপত্রগুলো নিয়ে আসবে, অবশ্যই এই বইয়ের মধ্যে পড়লেই হবে। বইয়ের মধ্যে তোমরা যে আর্টের বইটা আছে, তোমাদের এখানে রং করা আছে আর এখানে আঁকাটা আছে, সেই আঁকাটার মধ্যেই আজকে আমি এটা দেখাচ্ছি এবং তোমরাও এই টিপ দিয়ে ভরবে। তাহলে চলো আজকে কিভাবে হাতের কাজটা করবো সেটা দেখি। আজ বিভিন্ন টিপের কালার আছে, তোমরা বিভিন্ন টিপের পাতা নিতে পারো, আর যদি টিপ না জোগাড় করতে পারো তাহলে বিভিন্ন ভেলভেট পেপার পাওয়া যায়, বিভিন্ন কালারের ভেলভেট পেপার পাওয়া যায়, সেগুলোকে ইমপ্রেশন মেশিন দিয়ে তোমরা প্রেশার দিয়ে সেই টিপের মতো বের করে নিতে পারো, আর ঠিক এখন গোল গোল টিপ হয়ে যাবে ভেলভেট পেপার দিয়ে, ওটাই মনে হয় সবচেয়ে বেশি ভালো, কারণ এগুলো টিপের পাতার দাম বেশি, বিভিন্ন রকমের পাওয়া যায়। যাই হোক আজকে আমি পাখিটা ভরবো, এখান থেকে আমি যেগুলো পিঙ্ক কালার আছে সেই পিঙ্ক কালারগুলোকে আমি বেছে নিয়ে এই এখানটায় দাগ ধরে লাগাচ্ছি, পিঙ্ক কালারগুলোকে আমি বেছে নিয়ে এইভাবে লাগাচ্ছি। পাখিটার মাথাটা এইভাবে ভরলে, এবার ডানার মধ্যে যদি মনে করো নীল কালারটা ভরবে তাহলে ব্লু কালারটাকে এখান থেকে আমরা নিয়ে নিতে পারি, ডানাটাকে আমরা এইভাবে ভরব। একটা একটা করে তুলে এইভাবে তোমরা ভরবে, এটা পুরোটা ব্লু হয়ে গেল। এবার পেটটাকে যদি ইয়েলো করো তাহলে পেটটা কালার এইভাবে ইয়েলো দিয়ে ভরো, গোটা পেটটাকে ইয়েলো করবে। তারপর ধরো এই লেজটা, লেজটাকে রেড কালার করে দাও, দেখতে ভালো লাগবে রেড কালার। এই লেজটাকে ভরে দাও, গাছের ডালটা যে সাধারণত আমরা জানি ব্রাউন কালারের হয় তাহলে ব্রাউন কালারটাও করতে হবে। ব্রাউন কালারগুলোকে নিয়ে তোমরা এইভাবে ভরতে পারো, পায়ের আঙুলগুলো ঠিকভাবে ইয়েলো কালারটাকে দিয়ে দাও। পাতা রং জানি আমরা সবুজ হয় তাহলে গ্রিন কালারটাকে দিয়ে দাও। এখান থেকে বেছে বেছে তোমরা তুলবে, তুলে তুলে এইভাবে ভরো, গোটাটাকে এইভাবে ভরতে হবে। ভরে আমি একটা করে রেখেছি অলরেডি, ঠিক এই জিনিসটা এরকমভাবে করতে হবে। এটা তোমরা বাড়ির কাজ হিসাবে আমি তোমাদের দিলাম, আর এটা কর্মপত্র হিসাবে যেদিন চাওয়া হবে সেদিন কর্মপত্র এটা দেখা থাকবে। ভালো করে করবে, ভালোভাবে থাকবে, ঠিক আছে, নমস্কার।